নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার, প্রত্যেকে জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট করুন। আগামীকাল যে পাঁচ রাশির আউটস্ট্যান্ডিং প্রাপ্তি করতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ এখানে আমি অনেক কিছু বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। দেখুন, আগামীকাল 27 ডিসেম্বর 2022 ধনিষ্ঠা নক্ষত্র এবং শতবিশা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। রাহুকাল রয়েছে আপনার 3টা থেকে বিকাল 4টা 30 মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময় কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট, কোনো জায়গাতে লগ্নি করা এ সময় কিন্তু আপনারা করবেন না। এবার আপনাদেরকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাপ্তি। দেখুন, প্রাপ্তির ব্যাপারটাতে যদি দেখা যায়, প্রাপ্তির মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু গ্রহ। আপনার জন্মছকে রাহু, শুক্র, বুধ এবং শনি কোন পজিশনে আছে সেটা কিন্তু দেখা একান্তই দরকার। রাহু আপনার জন্মছকে শুভ অবস্থাতে আছে না অশুভ অবস্থাতে আছে এটা জানা একান্তই কিন্তু দরকার। রাহু ডিগ্রিগত দিক থেকে, রাহু নক্ষত্রগত দিক থেকে, রাহুর পজিশান কেমন রয়েছে সেটা কিন্তু একান্তই দেখা দরকার। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। অর্থাৎ রাহুকে যদি বলবান করা যায় তাহলে কিন্তু প্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। এর জন্য আমি বারবার বলছি, নিজের জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আপনারা বিচার করুন এবং রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। অবশ্যই পরামর্শ নিয়ে আপনারা রাহু রক্ষা কবচটা অবশ্যই আপনারা কিন্তু পরিধান কিন্তু করুন। রাহু রক্ষা কবচ হচ্ছে চমৎকারী একটি কবচ, যেটা যাদের ক্ষেত্রে একটুর জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি মিস হয়ে যাচ্ছে তারা অবশ্যই এই রাহু রক্ষা কবচটা আপনারা পরিধান কিন্তু করবেন। এবং আপনার জন্মছকে ভাগ্যভাব, আপনার জন্মছকে ধনভাব, আপনার জন্মছকে আকর্ষিক প্রাপ্তির ভাব, আপনার জন্মছকে সফলতা ভাব, এই ভাবগুলো কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। দেখুন, আমি যে পাঁচ রাশির কথা বলছি, এই পাঁচ রাশির একাধিক মানুষ কিন্তু আছে, লাখো লাখো কোটি কোটি। প্রত্যেকেই যদি প্রাপ্তি আগামীকাল হয়ে যেত, প্রত্যেকেই কোটিপতি হয়ে যেত, তাহলে আজকে আমাদের সমাজে কিন্তু কেউ গরিব থাকতো না। দেখুন, যাদের ক্ষেত্রে গাঢ় যোগ রয়েছে কি না, তাদের ক্ষেত্রে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাবের উপর, আপনার ধনভাবের উপর। এই ভাবগুলো কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার। আপনার জন্মছকে যে ভাবে রাহু অবস্থান করছে, আপনার জন্মছকে যেভাবে শুক্র অবস্থান করছে, আপনার জন্মছকে যেভাবে শনি অবস্থান করছে, ভাবগত দিক থেকে এবং নক্ষত্রগত দিক থেকে এবং ডিগ্রিগত দিক থেকে আপনার জন্মছক কিন্তু শেষ কথা কিন্তু বলবে। এবং আপনার জীবনে বড় ধরনের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে মুখ্য কারক গ্রহ রাহু গ্রহকে মূলভাবে মূলত স্ট্রং করুন, কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা, আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ। এই যে আমি প্রতিদিন যে পাঁচ রাশির আউটস্ট্যান্ডিং প্রাপ্তির কথাটা আমি বলছি, নিশ্চিত রূপে কম হোক বেশি হোক মানুষ কিন্তু অর্থপ্রাপ্তি হচ্ছে। 100 জন ভিডিওটি দেখছেন, 100 জনেরই যে অর্থপ্রাপ্তি হচ্ছে এটা আমি কখনোই দাবি করব না। আপনার জন্মছকে দশা কিসে চলছে, আপনার জন্মছকে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার। আপনার জন্মছকে এই মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা যদি আপনার জন্মছকে যদি শুভ অবস্থাতে থাকে তাহলে আপনার
প্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ঘটবে। আমি বারবার বলছি, মানুষের জীবনটা হচ্ছে ঘড়ির কাঁটার মতো, কখন মানুষের ভাগ্য কি রূপে ঘুরে যায় কেউ কিন্তু বলতে পারবে না। এবার দেখা দরকার যে আপনার জন্মছকে যে যে ভাবগুলোকে স্ট্রং করা দরকার এবং কোন কোন জায়গাগুলো, দেখুন জন্মছককে আগে বিশ্লেষণ করা দরকার, অথবা যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই, জন্ম অবশ্যই আপনারা কিন্তু হস্তরেখা বিচার কিন্তু করতে পারেন। হস্তরেখাতেও কিন্তু আপনাদের এই যে চারটি গ্রহর কথা আমি বলছি, এই চারটি গ্রহে কি পজিশানে আছে তার উপর কিন্তু আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। আমি বারবার বলছি, সূক্ষ্ম নিখুঁত চুলচেরা বিশ্লেষণ করলে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ আছে কি না, সেটা থাকলে কোন বছর আছে, কোন কোন মাসগুলোতে আছে, সেটা কিন্তু অ্যাকুরেট বলা কিন্তু সম্ভব। এবং প্রত্যেক মানুষের জীবনে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকে, কারো ক্ষেত্রে আগে থাকে, কারো ক্ষেত্রে পরে থাকে। যাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগটা কেটে গেছে কি না, তাদের ক্ষেত্রে আমি একটি কথা বলবো, আপনাদের বার্থ চার্ট রিফর্মেশনের মাধ্যমে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। কত অ্যামাউন্টের অর্থ আপনারা পাবেন, সেটা কিন্তু একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সমস্ত বিষয়ে কিন্তু আপনাকে কিন্তু জানিয়ে কিন্তু দিতে কিন্তু পারবে। এখন প্রত্যেকেরই একটা প্রশ্ন যে স্যার আমার ক্ষেত্রে হচ্ছে না কেন, দেখুন আপনার ক্ষেত্রে হচ্ছে না, ব্যক্তিগত এটা জন্মছক বা হস্তরেখা দেখানো কিন্তু দরকার। কারণ এটা যে আমি বলছি কি না, এটা ইন জেনারেল, এটা কিন্তু ব্যক্তিগত কোনো আমি কিন্তু বিচার করতে পারছি না। কারণ আপনার এখানে আমি জন্মকুণ্ডলী দেখতে পাচ্ছি না, আপনার হস্তরেখা দেখতে পাচ্ছি না, এটা সম্পূর্ণ ইন জেনারেল। এখানে আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে কি না, সেই বাধা থেকে কিন্তু আপনি কিন্তু মুক্তি কিন্তু পাবেন। জীবনে মানুষের জীবনে কম বেশি বাধা কিন্তু থাকে, এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে আপনাকে বিশেষ করে বড় ধরনের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে একমাত্র যে গ্রহটি আপনাকে সাপোর্ট দিতে পারে সেটি হচ্ছে রাহু গ্রহ। আপনার জন্মছকে রাহুকে স্ট্রং করতে হবে, রাহুর বলবত্তা, রাহু কত নম্বর নক্ষত্রে বসে আছে, রাহু লগ্ন থেকে দ্বাদশের মধ্যে কোন ভাবে অবস্থান করছে, এটা কিন্তু একান্তই কিন্তু জানা কিন্তু দরকার। কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা। আমি বারবার বলছি, যদি একমাত্র চটজলদি খুব অল্প পরিশ্রমে আপনাকে যদি কোটিপতি কোনো গ্রহ করিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহুকে বিশেষ করে স্ট্রং অবশ্যই আপনারা করুন। এবার আমি আগামীকালে পাঁচ রাশির নাম আপনাদেরকে বলছি। প্রথম যে রাশির নাম আমি বলবো, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনাদের শুভ সময় সকাল 10:31 থেকে 12:44 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আগামীকালে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের শুভ সময় সকাল 11:31 থেকে আপনার 12:27 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো আগামীকালে, সে রাশির নাম বিশেষভাবে সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 10:41 থেকে শুরু করে 11:54 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম সিংহের পর মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের শুভ সময় সকাল 11:54 থেকে আপনার 1:12 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 9 এবং 7। আপনাদের যে আগামীকালের যে শুভ সময় সকাল 11:44 থেকে শুরু করে আপনার দেখা যাচ্ছে আপনার 12:36 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ আমি যে পাঁচ রাশির আমি কথা বললাম, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। প্রত্যেককে আমি একটি কথা বলবো, প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবং প্রত্যেকে জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় পবনপুত্র হনুমানজি কি জয় অবশ্যই আপনারা এই কমেন্টটি অবশ্যই করুন। দেখুন
প্রাপ্তির জায়গাটা যাদের বাধা আসছে অবশ্যই নিজস্ব জন্মছক আবারও আমি বলবো বিশ্লেষণ করুন। এটা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, এবং এর পাশাপাশি যারা আমার সাথে পরামর্শ নিতে চান, এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস। আপনারা ফোন করার থেকে যতদিন হোয়াটসঅ্যাপ করবেন চটজলদি আপনারা রিপ্লাইটা কিন্তু খুব চটজলদি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ যদি কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের এই কমেন্ট। নমস্কার, ধন্যবাদ।